হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো থাকার জন্যে একটু তো পড়াশোনা করতে হবে, তাই আমি আজকে ক্লাস নাইনের ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্বন্ধে আলোচনা করব। আজকে এই চ্যাপ্টারের পার্ট 4, আজকে এই চ্যাপ্টারের লেকচার 4, যেখানে আজকে আমরা শিখব যে একটা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয় এবং ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়। বিষমবাহু ত্রিভুজ কি মাথায় এল না? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষম যেটা সমান নয়। তাহলে আমরা জেনে গেলাম, কোনো একটা ত্রিভুজে যদি তিনটা বাহুই সমান না হয়, অর্থাৎ কি তিনটা বাহুই অসমান হয়, তখন সেই ত্রিভুজটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। দেখো বোর্ডের মধ্যে একটু, সাপোজ এটা একটা ত্রিভুজ এ বি সি, এবার নাম হচ্ছে এ, এবার হচ্ছে বি, এবার নাম হচ্ছে সি। এগুলো কিন্তু বড় হাতে না, এগুলো ক্যাপিটাল লেটার্স এ বি সি, এগুলো ক্যাপিটাল লেটার্স। আর এই যে বাহুগুলো আমরা এ বি বাহুটা ধরে আমরা ধরলাম এ সেমি, এটা হচ্ছে বি সেমি, আর এটা হচ্ছে সি সেমি, ছোট হাতের সি। এখন এই যে দেখো, এই তিনটা কিন্তু এ বি সি, এ বি সি তিনটা বাহু কিন্তু সমান নয়, তিনটা বাহু পরস্পর কি অসমান। এ বাহুটা, বি বাহুটা এবং সি বাহুটা তিনটা বাহু পরস্পর অসমান, তাই এই এবিসি ত্রিভুজ হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এখন আমাদের এবিসি এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো এনার্জি নিশ্চয় আছে, তো মাইন্ডে একটু ভালো করে এনার্জেটিক্স সঙ্গে দেখতে চলো কী হতে চলেছে। দেখো আমরা জানি পরিসীমা সমান কী হয়, আমরা পরিসীমা এই যে পরিসীমা সমান কী হয়, তিনটা বাহুর যোগফল, এটা আমরা কিন্তু অলরেডি আগে জানি। কোনো যে কোনো ক্ষেত্রের, যে কোনো ক্ষেত্রের যদি পরিসীমা বের করতে হয়, সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, যে কোনো চতুর্ভুজ হোক, এমনকি যে কোনো ত্রিভুজ হোক, তাদের যদি পরিসীমা বের করতে হয়, তাহলে তাদের এই যে আমাদের ধারগুলো, বাহুগুলো, তাদের যোগফল বের করতে হয়। তাহলে এখানে আমাদের কী করবো, পরিসীমা বের করবো, তাই কী করতে হবে, এদেরও যোগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি। তো এইটাকে আমি কি সবসময় এত বড়ো এত বড়ো লিখবো, এত বড়ো ইকুয়েশন তো লিখবো না, তার জন্য আমি একটা ছোটো টার্ম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি, আমি ধরছি এটাকে 2s। তাহলে পরিসীমা হচ্ছে 2s সমান এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা কি হবে, পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা মানে দুই দিয়ে ভাগ করতে হবে, এটা মার কাজ, একে অর্ধেক করবো, কী করবো, দুই দিয়ে ভাগ করবো, মানে কি মাঝে মাঝে কেটে দেবো। সেমভাবে পরিসীমাটা যদি আমরা অর্ধেক করতে চাই, তাহলে কী করবো, দুই দিয়ে ভাগ, তাহলে 2s দুই দিয়ে ভাগ, আবার এ প্লাস বি প্লাস সি এটাকেও দুই দিয়ে ভাগ, তাই না? 2s সমান এটা, এটা হচ্ছে আমাদের পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা তুলে দুই দিয়ে ভাগ করতে হবে, সিম্পল ডিভাইড। ওকে, তাহলে বা 2 কেটে যাচ্ছে, তাহলে এর সমান কী হচ্ছে, এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। আর এইটাকে আমরা কাজে লাগাবো, ভালো করে একটু ফোকাস দাও, যে এই যে অর্ধ পরিসীমা এসটা কি আমাদের অর্ধ পরিসীমা, এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাটার উপর ভিত্তি করে আমরা সূত্রটা বের করবো কীভাবে হচ্ছে। ওকে, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, পরিসীমা তো বেরিয়ে গেল, তাহলে এবার কী হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে, আমরা এটাকে ডেল্টা ধরেছি, ডেল্টা নাম দিচ্ছি, এটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে, এটা একটা গ্রিক অক্ষর যার নাম হচ্ছে ডেল্টা। তাহলে এই যে ক্ষেত্রফল ডেল্টা, এটার নাম সূত্র হয় আমাদের কি, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই যে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছিলাম, এ
বি সি, এটাকে এত ছিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে কী হবে পুরো এই পুরো যে এসটা, এই এসটা কী ছিল আমাদের অর্ধ পরিসীমা ছিল, তাহলে আমাদের সূত্র কী হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, রুট ওভার অফ এস মানে কি অর্ধ পরিসীমাটা, আর তারপরে এস মাইনাস এ মানে কি অর্ধ পরিসীমাটা হচ্ছে এস, এস অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুটা বিয়োগফল, তারপরে অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুটা বিয়োগফল, তারপরে অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুটা বিয়োগফল, খুব ইজি। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, কার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, তাহলে এইটা আজকে আমরা শিখে গেলাম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আজকে জানে গেলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো জেনেছিলাম। তাহলে আজকে আমাদের মোটামুটি ত্রিভুজের কমপ্লিট হয়ে গেল পার্টটি। এইবারে আমরা কিছু কী করবো, কিছুগুলো অঙ্ক দেখবো, কিছুগুলো প্রয়োগ করবো, কিছুগুলো এক্সাম্পল করবো এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে। ওকে, তো লেট স্টার্ট, এনার্জি দিয়ে দেখতে থাকো। একটা কোশ্চেন আমাদের, একটি ত্রিভুজাকৃতি মাঠের বারো মিটার, ষোলো মিটার ও কুড়ি মিটার, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলি হলো, বাহুগুলি হলো বারো মিটার, ষোলো মিটার এবং কুড়ি মিটার, এটা হচ্ছে তিনটে বাহু একটা ত্রিভুজের। ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, ক্ষেত্রফল কত, ত্রিভুজটি ক্ষেত্রফল করতে হবে। আর কি বলেছে, ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বৃহত্তম বাহুর উপর, বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। তাহলে দেখো, এই যে যে ত্রিভুজটা আমাদের কথা বলে দেওয়া আছে, যে ত্রিভুজটার কথা আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি বারো মিটার, ষোলো মিটার আর কুড়ি মিটার বাহু বিশিষ্ট। তার মানে কি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার তিনটা বাহু হচ্ছে, একটা হচ্ছে বারো মিটার, একটা ষোলো মিটার, একটা কুড়ি মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে স্যার ত্রিভুজটা আমি সমকোণী ত্রিভুজ নেব কেন, কেন নিচ্ছি দেখো, কারণ কি বারোর স্কোয়ার প্লাস ষোলোর স্কোয়ার যদি করা হয় তাহলে কত হচ্ছে, বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আর ষোলোর স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপান্ন মানে হচ্ছে চারশো, আর সেটা অবশ্যই কুড়ির স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি কী পাওয়া যাচ্ছে আমাদের, বারো স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার সমান কী হচ্ছে কুড়ি স্কোয়ার। এই যে বারো স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার সমান কুড়ি স্কোয়ার, তার মানে আমরা যদি বারোকে ভূমি ভাবি, ষোলোকে লম্ব ভাবি, তাহলে এটা কী হচ্ছে, এটাকে অতিভুজ, মানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কী হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা আমাদের মেনে চলছে, এই সূত্রটা তখনই মেনে চলে যদি সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমাদের এই সূত্রটা মেনে চলছে, তার মানে অবশ্যই এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তার জন্যে বারো ষোলো কুড়ি এটা কী হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, তার জন্যে আমি ছবিটা এরকমভাবে আঁকলাম, ঠিক আছে। তো ছবিটা আমি যদি এইভাবে আঁকি তাও কোনো অসুবিধা নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের, এটা হচ্ছে কুড়ি, এটা হচ্ছে ষোলো, এটা হচ্ছে বারো, নো প্রবলেম। তাই ত্রিভুজটির ক্ষেত্রফল এটা আমি যদি নাম দিয়ে দিই এ বি সি, ত্রিভুজটা আমি এইভাবে আঁকতে পারি কোনো প্রবলেম নেই, এটা ষোলো, এটা হচ্ছে বারো, এটা হচ্ছে কুড়ি, নো প্রবলেম। তা দেখো, এটা যদি এ বি সি, এই ত্রিভুজটা কিন্তু এই ত্রিভুজটা, ওকে দেখো, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল সব কী হবে, আমরা আগেই জানি কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয় বলো বলো বলো, হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা।
হাফ ইন্টু বাহু কিন্তু নয়, ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে কোনটা? এই যেটা ষোলো, এই যেটা ষোলো, তাহলে ভূমি হচ্ছে ষোলো, উচ্চতা কোনটা? এই যে বারো, যেটা লম্বভাবে দাঁড়িয়েছে, তাহলে বারো। তাহলে এবার কী করবো, কাটাকুটি, টিক 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 টিক, আট দুগুণে ষোলো, আট বারো কত? ৯৬ বর্গ মিটার। ইয়েস, এই যে মিটার দেওয়া আছে, একগুলো কী দেওয়া আছে? মিটার দেওয়া আছে, তার জন্যে বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম বর্গ মিটার কত? ৯৬ বর্গ মিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল ৯৬ বর্গ মিটার। এখন যদি একটু আলাদাভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলে বের করব, কিন্তু একটু আলাদাভাবে, এবার দেখো তো, যদি আমি দেখো এই বৃহৎ, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাই তো এটা হচ্ছে, তাহলে এই ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? ২০ মিটার। তাহলে এই বৃহত্তম বাহুর বিপরীত মানে কি? এইটা হচ্ছে বৃহত্তম বাহু, এর বিপরীত দিকের শীর্ষবিন্দু কোনটা? এইটা, এটা বৃহত্তম বাহুর বিপরীত দিকের শীর্ষবিন্দু হচ্ছে এ। তাহলে আমাদের কী বলেছে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, তাহলে বৃহত্তম বাহু এটা, তার বিপরীত শীর্ষবিন্দু মানে এটা, সেইখান থেকে বিসি বাহুর উপর আমরা কী করবো? লম্ব টানবো, লম্ব টেনে দিলাম, সেই লম্বটা দৈর্ঘ্য আমরা ধরেছি এইচ। এর যদি আমরা ডি নাম দিয়ে দিই, নো প্রবলেম, তাহলে কী হচ্ছে, এডিটা হচ্ছে আমাদের লম্ব, মানে কি এই যে পুরো ত্রিভুজটা তার উচ্চতা বলতে পারে, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, এই যে বিসি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি এখন কত? ২০, উচ্চতা কত? এইচ। ওকে, তাহলে দশ দুগুণে ২০, তাহলে কত হচ্ছে? দশ এইচ, টেন এইচ, এত বর্গ মিটার। ওকে, তাহলে সেম এই ত্রিভুজটাই কিন্তু, আর এই ত্রিভুজটা দুটো সেম, তাহলে এই যখন এইভাবে করলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ৯৬ বর্গ মিটার। আবার যখন এইভাবে করলাম তখন ক্ষেত্রফল কত হচ্ছে? টেন এইচ বর্গ মিটার। তাহলে দুটো ত্রিভুজ তো সেম, তাহলে একটা ত্রিভুজের দুটো ক্ষেত্রফল তো আলাদা আলাদা হতে পারে না, তার মানে নিশ্চয়ই এই দুটা ক্ষেত্রফল সমান বটে। তার মানে কী লিখতে পারি, শর্তানুসারে কী লিখতে পারি, শর্তানুসারে এই যে দুটা ত্রিভুজ, এই এটা আর এটা দুটা ক্ষেত্রফল সমান, তাহলে টেন এইচ সমান ৯৬, তাহলে বা এই সমান হয়ে গেল ৯৬ বাই টেন। নিচে দশ আছে, যদি দশ আমি দশটা কী করতে পারি, আমরা দশ একটার পরে দশমিক মানে ৯.৬ লিখতে পারি। এটা ৯৬ বাই যদি দশ থাকে তাহলে এটা কী লেখা যায়? ৯.৬। দেখো ভাগ করে, ৯৬কে দশে যদি ভাগ করি, নয় দশে ৯০, ৬, এবার দশ থেকে ৬ ছোট হয়েছে, তার জন্য একটা দশমিক আর তার জন্য একটা জিরো, ছয় দশে ৬০, তাহলে আমাদের হয়ে গেলো ৯.৬, এইটা এত মিটার। তাহলে এই যে আমাদের কী বলেছিল, বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত? লম্বের দৈর্ঘ্য কত হয়ে গেলো? ৯.৬ মিটার। ওকে, আশা করি বুঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছ। আর এবারে দেখা হচ্ছে পরের ভিডিওটা, কারণ কি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমি আবার, এবার পার্ট ৪ হয়ে গেলে, এবার পার্ট ৫ আবার কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কয়েকটা কোশ্চেনের সমাধান করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই বাই।